হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রূপার পাকশালায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি একটা কাঁচকলার রেসিপি দেখাবো, যে দেখুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর আসুন এবার স্টার্ট করা যাক। আমরা স্টার্ট করি, প্রথমে এই চাটুটাকে গ্যাস চালিয়ে চাটুটাকে বসালাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। চাটুটা বসিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব। প্রথমে চাটুতে শুকনো লঙ্কা, একটু গোটা জিরা দিয়ে শুকনো খোলায় এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে মশলা এবার বানানো হয়। এবার দেখুন এখানে আমি কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, ছাড়াবো এবারে, এটাকে ছাড়ানো হয়নি, ওই জন্য এরকম লাগছে। আলু কেটে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি। এবারে আসুন আমরা কাঁচকলাটাকে ক্লিন করে নেব। এই দেখুন টানলেই উঠে যাবে খোলাগুলো, যে খোলাগুলোকে ছাড়িয়ে আমি কাঁচকলাগুলোকে ক্লিন করে নিচ্ছি। এই যে খোলাগুলোকে ছাড়িয়ে আমি কাঁচকলাগুলো ক্লিন করে নিচ্ছি একটা একটা করে। আমরা যেহেতু অল্প মেম্বার বাড়িতে, তাই আমি দুটো কাঁচকলা নিয়েছি, বেশি মেম্বার হলে আপনারা বেশিরও করতে পারেন। এটা নিরামিষ করব আজকে, আমি নিরামিষের দিনে খুব ভালো পদ এটা। এটা দিয়ে আপনারা ভাত বলুন, পরোটা, রুটি, যাই বলুন খেতে পারবেন। এই যে সব কাঁচকলাগুলো আমার ক্লিন করা হয়ে গেছে, কাঁচকলাগুলো ক্লিন করা হয়ে গেল আমার, দেখুন ক্লিন করে আমি রেখে দিলাম। এবারে দেখুন এইখানে আমার এই যে মশলাটার কথা বলছিলাম, যেটা এই যে ভাজা মশলা, এটা মোটামুটি হয়ে এসছে। দেখুন বেশি আবার দেখতে হবে পুড়ে না যায়, পুড়ে গেলে মশলাটাই পুরো নষ্ট হয়ে যাবে। এর হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব, তারপরে এটা গুঁড়ো করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রাখলাম। এবারে আমি কড়া বসাবো, এই যে কড়া বসিয়ে দিলাম গ্যাসে। এবারে সাদা তেল দিয়ে নিলাম কড়াতে, দেখুন সাদা তেল দিয়ে নিয়েছি। এবারে একটা বাটি নিলাম, বাটিতে কলাগুলোকে নিয়ে নিলাম, ছাড়ানো কাঁচা কলাগুলোকে। এবারে এর মধ্যে একে একে মশলা দেব, প্রথমে দেব স্বাদ মতো নুন।
আপনারা বিট লবণও দিতে পারেন, আমি এমনি নুনই দিলাম। দেখুন একটু দেব গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এই যে একটু ছড়িয়ে দিলাম। এবারে এই দেখুন বন্ধুরা একটুখানি পোস্তর দানা ছড়িয়ে দিলাম, এতে একটু টেস্টটা সুন্দর হয়, একটু ক্রিসপিও হয়, ভালো লাগে জিনিসটা খেতে। এবারে দেখুন এখানে একটা একটা করে যে একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। এবারে এই চামচে এক চামচ ময়দা আমি অ্যাড করলাম এর মধ্যে, এক চামচ কি একটু বেশি ময়দা নেবেন, এই যে অ্যাড করলাম এর মধ্যে। এবারে দেখুন এই পুরো মিশ্রণটাকে আমি মাখিয়ে দিলাম, দেখুন মাখিয়ে নিচ্ছি ভালো করে এটাকে, আমি হাত প্রথমে এটা দিয়ে একটু চেপে নিচ্ছি, তারপরে হাত দিয়েই মাখাবো, কেন হাত দিয়ে আমি বেটার ফিল করি মাখানো। এ দেখুন এবারে এটাকে ভালো করে হাত দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নেব। এটা আপনারা যদি হয় এও করতে পারেন, আমিষও বানাতে পারেন, আমি নিরামিষ করছি জিনিসটা। দেখুন একটা ডো হয়ে গেল, একটা ডো এর মতো এটাকে মেখে আমি তৈরি করে নিলাম। এ দেখুন ডো এর মতন একটা হয়ে গেল মেখে, মোটামুটি ডোটা রেডি। এবার এটার থেকে ছোট ছোট করে বলের শেপ করে আমি এখানে রাখবো। এই দেখুন এর মধ্যে একটু বলের শেপ করার আগে একটুখানি গরম তেল দিয়ে নিলে জিনিসটা একটু ক্রিসপি হবে, আমি অল্প গরম তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি, গরম তেল একটু দিয়ে নিলাম। আমি এই রান্নাটি সাদা তেলে করছি, কেন যেহেতু ভাজা ব্যাপারটা আছে তো ওই জন্য, না হলে আমি সাধারণত সর্ষার তেল ইউজ করি। তেলটা দিয়ে আরেকবার নাড়িয়ে নিলাম পুরো ডোটাকে, এই যে এবারে দেখুন, এবারে এই যে এরকম আকারে গড়ে গড়ে আমি এখানে রেখে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা আমি কয়েকটা ডো করে নিয়েছি। ডো করে কয়েকটা ডোটা করে ছোট ছোট ডো হয়ে আবার সেটাকে ডোটাকে ভাগ করে নিয়েছি, কতগুলো চ্যাপটা চ্যাপটা বানিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এবারে গ্যাসটা চালিয়ে নিলাম, চালিয়ে নিয়ে এই দেখুন তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে এই যে বানিয়ে রাখা ছোট ছোট গোল গোল যে চ্যাপটা চ্যাপটা একটু এগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এই যে দেখুন কাটছি, তবে তেলটাকে অতি অবশ্যই ভালো মতন গরম করে নেবেন, না হলে জিনিসগুলো নিচে লেগে যাবে। আমি পাঁচটা দিলাম, আপনারা যদি জায়গা বড় হয় তাহলে বেশি দিতে পারেন, না হলে অল্প অল্প করে ভেজে নেওয়াই ভালো। এবার দেখুন এক পিঠ দিয়ে লাল হয়ে যাবে, অমনি আমি উল্টো পিঠে উল্টে দেব। এই যে বন্ধুরা দেখুন একটা পিঠ লাল মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন এই যে একটা একটা করে উল্টে দিচ্ছি, এই দেখুন একটা একটা করে উল্টে দিয়েছি। আপনাদের আগেই বলেছি ভালো করে গরম করে নেবেন তেলটা, না হলে জিনিসগুলো আটকে যাওয়ার চান্স থাকে। দিয়ে এবার একটু ডিম করে লো ফ্লেমে করে দিলাম। এই দেখুন এবার এই পিঠটাকে ভাজতে দিলাম। এবার এই পিঠটাও দেখুন এই পিঠের মতো ব্রাউনিশ হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে তুলে নেব। আপনাদের বাড়িতে যদি লোক বেশি আছে তাহলে একটু বেশি পরিমাণে করতে পারেন, আমার যেহেতু কম লোক ওই জন্য আমি কমই করি। আর এটা নিরামিষ পদের দিন, কেউ বাড়িতে আসলো তাদেরও করে খাওয়াতে পারেন, খুব ভালো হয় পদটা, খেতেও ভালো লাগে। বা আপনারা এরকম বড়ার মতন করে এরকম ভেজে বড়ার মতন ভেজে চায়ের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন, চায়ের সঙ্গেও খেতে এগুলো ভালো লাগবে, একটা স্ন্যাক্স টাইপের করতে পারেন। এই দেখুন বন্ধুরা এবারে এর উল্টো পিঠটাও এই যে দেখিয়ে দিলাম আপনাদের, এই যে উল্টো পিঠটাও ব্রাউনিশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবারে বন্ধুরা এগুলো তো আমার ভেজে এই যে আপনাদেরকে দেখালাম ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে একটা হালকা কারি টাইপের করে করব। দেখুন এই যে আমি এখানে তেলের মধ্যে প্রথমে এই যে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন। এবার একটা একটু গোটা জিরা দিয়ে দেবো এর মধ্যে। এবারে
দেবো দেখুন, এই যে গোটা দারচিনি, এই যে একটা টুকরো গোটা দারচিনি একটা টুকরো ভেঙে বা এমনি গোটা এই যে একটু ভেঙে দিয়ে দিলাম। এবার দেখুন এই যে লবঙ্গ, এই যে লবঙ্গ একটা, একটাই লবঙ্গ, যেহেতু অল্প তরকারি একটাই লবঙ্গ দিলাম। এবারে এই যে দেখুন একটা এলাচ, এলাচটাকে একটু মুখটা ভেঙে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটা লোয়ে রাখবেন, নাহলে অনেকটা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম এগুলো। এবারে আমি কি করব, এবারে আমি আলু, এই দেখুন আগে থেকে আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম, আলুগুলোকে ভাজতে দেবো। এবারে এই যে আলুগুলোকে ভেজে নেব। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, এই আলুগুলোকে ভাজছি। আলুগুলো হালকা লালচা হয়ে যাবে বা ব্রাউনি যাই বলুন সেটা হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এবার মোটামুটি আমার আলুটা একটু হালকা লালচা ভাব হয়ে গেছে, আর বেশি করলে আবার পুড়ে যেতে পারে। আপনারা ইচ্ছা করলে আলুটাকে সিদ্ধও করে নিতে পারেন, সিদ্ধ করেও ভাজতে পারেন, সেটাতেও ভালো লাগবে খেতে। যে এবারে এর মধ্যে আমি দেব, এই যে দেখুন আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, এই টমেটোটা এবার এর মধ্যে অ্যাড করবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম, এবারে এর মধ্যে একে একে দেব। এই যে দেখুন এখানে আমি আগে থেকে এই দেখুন গোটা, জিরা, আদা আর কাঁচা লঙ্কা রেখেছি। এবার এটা পিছিয়ে নেব মিক্সারে, মিক্সারে করে দিচ্ছি আমি এটাকে। এই যে বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা দেখুন এটা বাটা হয়ে গেছে ভালো মতন করে মিক্সারে। এবার এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখুন মশলাটাকে পুরোপুরি অ্যাড করে এবার এটার মধ্যে দিতে হবে। ফার্স্টে এখানে আমি দিলাম নুন দিলাম স্বাদ মতো, সেটা দিতে হবে। এই যে বন্ধুরা এবারে দেখুন, এই যে আলুগুলোকে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে এবারে দেখুন এই যে বাটা মশলাটা অ্যাড করে দিলাম এর মধ্যে। অ্যাড করে দিয়ে এবার এটাকে কষাচ্ছি। এরপরে নুন হলুদ লঙ্কার গুঁড়া দিলাম, আর গুঁড়া একটু দিলাম, এবার একটু জিরা গুঁড়া দেবো। দিয়ে এটাকে কষাতে রাখবো। ভালো করে এটাকে কষাতে হবে, যখন এটাকে লোতে একটু গ্যাসটাকে একটু লোতে রাখতে হবে, দেখে ভালো করে কষাতে হবে।
কষে কষে যখন তেলটা ছেড়ে যাবে এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এটাকে। এবারে আমি এটার সঙ্গে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলাম, আর একটু জল দিতে হবে এর মধ্যে। আরেকটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকাটা দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হতে একটু 5 মিনিট রাখবো। এটা এরকম করে ছিদ্র হয়ে যাবে। এই যে বন্ধুরা এবারে ঢাকাটা খুলে এই যে দেখছি, দেখুন এই যে হয়েছে, আরেকটু এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আগে যে মশলাটা আপনাদের বললাম করে দেখালাম, সেই মশলাটা এর উপরে ছড়িয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা আগে যে ভেজে রেখেছিলাম গড়ার মতন, এবার এগুলো একটা একটা করে এর উপরে আমি দিয়ে দেব। এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম একটা একটা করে, দেখুন আপনারা দিয়ে দিলাম। এবারে এর উপরে একটুখানি ঘিও দিতে পারেন, ঘি গরম মশলাও দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা অপশনাল। যেহেতু ওই মশলাটা দেওয়া হয়েছে তার একটা ফ্লেভার আছে আলাদা। এবারে আমি এটাকে কি করব না সার্ভ করে দেব টেবিলে। সার্ভ করার আগেই এগুলো দেবেন যাতে একদম না নরম হয়ে যায়, এগুলো ভাল লাগবে খেতে। সার্ভ করার আগেই দিয়ে এবার আস্তে করে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে হয়ে গেল, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এরপরে সার্ভ করব। নমস্কার বন্ধুরা, এবার আমার এই রান্না আজকে রেসিপিটা এখানে কমপ্লিট হলো। আর আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, জানাবেন যে আমার যাতে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে তার জন্য একটু সাহায্য করবেন। আর আমাকে অতি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।